আচ্ছা, আসসালামু আলাইকুম আমার প্রিয় সহকর্মী ভাই, সিনিয়র ভাই, বন্ধু, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমাদের আজকের ক্লাসের যে সারমর্ম এটা আলোকপাত করতেছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় ছিল অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আমাদের ট্রাফিক, ওজন সীমা নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ ইত্যাদি সংক্রান্ত বিষয় 41 থেকে 51 ধারায় বর্ণিত রয়েছে। আমরা আমাদের ক্লাসে ইতিপূর্বে জেনেছি যে আমাদের অষ্টম অধ্যায়ের যে ট্রাফিক, ওজন সীমা নিয়ন্ত্রণ এবং পরিবেশ দূষণ, এই তিনটি যে কিওয়ার্ড, এই তিনটি কিওয়ার্ড পরীক্ষার প্রশ্নপত্রে থাকলেই আমাদের এটা অষ্টম অধ্যায়ের প্রশ্ন প্রশ্নকর্তারা করেছেন বলে আমরা সহজে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিক। এবং আমি আপনাদের সাথে এর সাথে আরো অ্যাড করেছি আমাদের যে অষ্টম অধ্যায়ের 41 থেকে 51 ধারায় যে প্রশ্নটা পরীক্ষার প্রশ্নপত্রে আসবে, আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রে অবশ্যই নিয়ন্ত্রণ, ব্যবহার, সতর্কতা, নির্দেশাবলী, নিয়ন্ত্রণ, ব্যবহার, সতর্কতা, নির্দেশাবলী এবং বিধিনিষেধ, এই শব্দগুলোর উল্লেখ থাকবে। তখন আমরা বুঝে নেব আমাদের অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছে এবং এটা অষ্টম অধ্যায়ের 41 থেকে 51 ধারায় উত্তর হবে, মূল ধারার প্রশ্ন থেকে এসেছে। সুতরাং আমাদের এই শব্দগুলো মাথায় রাখতে হবে। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা কি? বিধিনিষেধ শব্দটা থাকলেই যে অষ্টম অধ্যায় হবে তা কিন্তু না। আমি এটা স্পষ্ট করে ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের দ্বিতীয় অধ্যায়ে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ ওই 4 ধারায় বলা আছে। সুতরাং বিধিনিষেধ সংক্রান্ত বিষয় ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয় অধ্যায় আছে, ওখানেও আছে। তাহলে আপনার বুঝতে হবে কিওয়ার্ড কি। ড্রাইভিং লাইসেন্স যদি কিওয়ার্ড থাকে ওটা দ্বিতীয় অধ্যায় চলে যাবে, 4 থেকে 13 ধারা উত্তর হবে। আবার বিধিনিষেধ চতুর্থ অধ্যায় আছে, ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার এবং প্রদর্শনের বিধিনিষেধ। এই যে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর এবং ব্যবহারের যে বিধিনিষেধ, এটা চতুর্থ অধ্যায়, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়। সুতরাং আমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় বিধিনিষেধ হলো চতুর্থ অধ্যায়। তাহলে বিধিনিষেধ থাকলেই যে আমাদের অষ্টম অধ্যায় হবে তা কিন্তু না। এই জন্য আমি এটা এটার সাথে অতিরিক্ত অ্যাড করে দিলাম, এটা আপনারা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের এই 41 থেকে 51 ধারার যেই ধারাগুলো আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, মানে আমাদেরকে অবশ্যই করতে হবে। আইনে বলা আছে আপনার যে কাজটা করতে বলা হয়েছে এই কাজটা যদি আপনি না করেন তাহলে অপরাধ, আবার যে কাজটা করতে বলা বারণ করা হয়েছে ওটা যদি আপনি করেন সেটাও অপরাধ। তো এখানে আমাদের 41 ধারায় ট্রাফিক নিয়ন্ত্রণ সম্পর্কে বলেছে, তাহলে এটা আপনাকে ইনফরমেটিভ মানে তথ্য দিয়েছে, তথ্যমূলক একটা সেকশন। সুতরাং 41 ধারায় শাস্তি হবে না। আর আমাদের যে ধারাগুলো শাস্তি হবে এগুলো অবশ্যই 61 অধ্যায় 66 থেকে 106 চলে যাবে। তাহলে আমাদের 42 ধারায় বলছে ট্রাফিক সাইন বা সংকেতের ব্যবহার। এখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ট্রাফিক সাইন বা সংকেতের ব্যবহার, এই ব্যবহার শব্দটা আছে আর ওখানে নিয়ন্ত্রণ শব্দটা ছিল। তাহলে মূল ধারার প্রশ্ন যদি ব্যবহার কথাটা থাকে তখন আমরা বুঝে নেব যে এটা অষ্টম অধ্যায়, ব্যবহার বা নিয়ন্ত্রণ আছে, তাহলে অষ্টম অধ্যায় থেকে এসেছে। তাহলে ট্রাফিক সাইন বা সংকেতের ব্যবহার আপনাকে বাধ্যতামূলক করা হয়েছে, যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 61 অধ্যায়ে 66 থেকে 106 মধ্যে 85 ধারায় শাস্তি আছে, 42-এর শাস্তি হচ্ছে 85 ধারায়। তাহলে 42 ধারার যে শাস্তি এটা 85 ধারায় চলে যাবে। তারপর 43 ধারায় আপনাকে বলছে এক্সেল ওজন, ওজন সীমা নিয়ন্ত্রণ যে বিধানটা আছে, আপনাকে আপনি যদি মোটরযান পরিচালনা করেন, গণপরিবহন চালনা করেন, সেক্ষেত্রে আপনাকে যেই ওজন সীমা নির্ধারণ করে দেওয়া আছে 2 এক্সেল, 3 এক্সেল এবং 4 এক্সেল, আমি এই সম্পর্কে আগেও আলোকপাত করেছি, ওই 2 এক্সেলের যে নির্ধারিত ওজন সীমা সেই ওজন সীমা যদি লঙ্ঘন করা হয় তাহলে আপনার 43-এর শাস্তি চলে যাবে 86 ধারায়। 43-এর ডাবল হচ্ছে 86, 43-এর শাস্তি 86 ধারায়, 61 অধ্যায়ের 86 ধারায় চলে যাবে। তাহলে আমরা 43-এর শাস্তি শিখলাম 86 ধারায়। আর আমাদের 44 ধারায় বলছে গতি সীমা নিয়ন্ত্রণ, এই যে দেখেন এখানে নিয়ন্ত্রণ নির্ধারণ শব্দটা আছে, তাহলে আমরা নর্মালি ধরে নিতে পারি এটা আমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন, ওই যে ওই শব্দগুলো আমি শুরুতে বলে নিয়েছি। তাহলে গতি সীমা নিয়ন্ত্রণ করলে 43-এর শাস্তি 86 হলে 44-এর শাস্তি চলে যাবে 87-এ, নর্মালি কমন সেন্সের বিষয়। 45 হয়েছে আমাদের শব্দমাত্রা নিয়ন্ত্রণ। তো আমাদের যে শব্দমাত্রা নিয়ন্ত্রণের যে কথাটা বলা আছে ওই শব্দমাত্রা নিয়ন্ত্রণের বিধান 45, তাহলে আমাদের 44-এর শাস্তি যদি 87 হয় 45-এর শাস্তি নর্মালি 88 হবে শব্দমাত্রা নিয়ন্ত্রণের বিধান লঙ্ঘন করলে। আর 46-এ বলছিল আমাদের ঝুঁকিপূর্ণ যানবাহন এবং পরিবেশ দূষণকারী যানবাহন চলাচলে বিধিনিষেধ, এইবার আসছেন বিধিনিষেধ, তো এই বিধানটা যদি লঙ্ঘন করা হয় 46-এ তাহলে এটা শাস্তি চলে যাবে 89 ধারায়,
46-এর শাস্তি। আবার 47 ধারায় বলছে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং যে মোটরযান বা যানবাহন গণপরিবহন নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থানে ওঠানামা করা যাবে না এবং গাড়ি যথাস্থানে পার্কিং করতে হবে। যদি আপনি এটা না করেন সেক্ষেত্রে আপনার এই 47-এর শাস্তি চলে যাবে 90 ধারায়। 47 শাস্তি 90 ধারা, একাদশ অধ্যায়ের 46-66 থেকে 106-এর মধ্যে ওই 90 ধারায় শাস্তি চলে যাবে। 48-এ বলেছে মহাসড়কের ব্যবহার। মহাসড়ক একটা সেন্সিটিভ বিষয়, এখানে যে বিধানগুলো আছে মহাসড়কের ওই বিধানগুলো অবশ্যই আপনার মেনে চলতে হবে, মেনে চলার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে সুতরাং আমাদের এখানে যে 48-এ মহাসড়কের বিধান লঙ্ঘন করলে আমাদের এটা চলে যাবে 91 ধারায় শাস্তি। আশা করি এটাও বুঝতে পেরেছেন। আর আমাদের 49 ধারা সাধারণ বিধানাবলী, মনে রাখবেন 49-এর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ রয়েছে। এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বিধান লঙ্ঘন করায় শাস্তি দেওয়া হয়েছে একাদশ অধ্যায়ের 92-এর প্রথম অংশে, মানে 92-এর 1 আবার 92-এর 2, দুইটা অংশে শাস্তি আছে, 49-এর 1 এবং 49-এর 2, মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী বিধান লঙ্ঘন করলে। তাহলে 50 ধারায় আমাদের বলছে কতিপয় ব্যক্তি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে সরকারি কর্মচারী কর্মকর্তারা থাকে মহাসড়কে, মহাসড়কের কাজে, এই মহাসড়কের কাজে যদি কোনো ত্রুটি হয়, ত্রুটিজনিত কারণে যদি সড়ক দুর্ঘটনা ঘটে, তাহলে এটার দায়ভার ওই সকল ব্যক্তি কর্মকর্তা বা কর্মচারীর উপর বর্তাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে। তাহলে অত্রয় আমরা শিখলাম 41 এবং 50 ধারা এটা স্বতন্ত্র, তাদের কোনো শাস্তির বিধান আলাদাভাবে দেওয়া নাই ওই একাদশ অধ্যায়ে। এবং 91 ধারায় বলছে দাহ্য পদার্থ এবং আমাদের যে বিস্ফোরক পদার্থ আছে এটা ব্যবহারের সতর্কতা, এটা আপনাকে অবশ্যই বাধ্যতামূলক করে দিচ্ছে, এটা নিয়ে আপনি হেলাফেলা করতে পারবেন না। এই 51 ধারার শাস্তি চলে যাবে 93 ধারায়। তো আমাদের এই অষ্টম অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে এটাই। অবশ্যই আমরা, আমি যেভাবে বলেছি ঠিক এভাবেই আপনি প্র্যাকটিস করবেন এবং অন্যদের সাথে আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা কি শিখলাম, অষ্টম অধ্যায়ের 41 থেকে 51 ধারার যেই ধারাগুলোতে শাস্তির বিধান ওই একাদশ অধ্যায় 66 থেকে 106 আছে সেগুলো। সুতরাং অবশ্যই আপনারা এইভাবে মনোযোগ দিয়ে পড়বেন। তো আজকে মতো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।